কাকা আপনি হলেন আমাদের গ্রামের কিংবদন্তি সমতুল্য লৌহ মানব আপনি 10টা বিয়ে করছেন 10টারই ডিভোর্স দিবেন কারণ কি কাকা একটাই মাত্র কারণ এই পর্যন্ত আমার মনের মতন কোনো বউ হয় নাই সবাই বিয়ার পর আমারে বিড়াল বানায় রাখতে চায় সাগর শাড়ির আঁচলের নিচে রাখতে চায় নো নেভার কখনো না আমি হইছি পুরুষ মানুষ আমি কেন তাগো শাড়ির আঁচল ধরে থাকবো কেন বিড়াল হয়ে থাকবো হ্যাঁ বাস তাইলে আমি কি দেখতেছি আমি কি দেখতেছি আমি তো আমার কাকারে দেখতেছি না আমি তো দেখতেছি একটা সুপ্ত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি দাউ 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 করে চলতেছে কাকা আমরা আপনাকে একটি পুরস্কার দিতে চাই কাকা তাই নাকি তা বাবা আমার কি পুরস্কার দিবা মনের মতন একটা বউ দিবা সেই ক্ষমতা আমার নাই আপনার আমি একটা বউ এনে দিব আর আপনার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী বউ আনতে গেলে তো বউ অর্ডার দিয়া বানাইছে তাছা নারীর মন বোঝা খুবই কঠিন কারণ তারা যে কেন আসে কেন কান্দে সেটা তারা নিজেরাও জানে না হ্যাঁ বাবা কথাটা সত্য আরে এটা তো চাক্ষুষ প্রমাণ আমি নিজে অনে বাবা কো কি পুরস্কার আমারে দিবা কাকা আমরা দিব আপনার আজীবন সম্মাননা এই যে আমার বন্ধু রাকিব সে ডিভোর্স দিছে তার ডিভোর্স উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাইতেছি ব্যাপক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নানান ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিতেছি আপনি যেহেতু 10টা বিয়ে করে 10টাই ডিভোর্স দিবেন আপনার আমরা দিব আজীবন সম্মাননা বাহ 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 তুমি এই খবরটা শুনিনা আমার কাছে খুব ভালো লাগতাছে আজকে মনে হইতাছে এই যে আমি 10টা বিয়ে করছি আবার ডিভোর্স দিছি 10টা বিয়ে করছি আবার ডিভোর্স দিছি এই যে আমার আজকে সার্থক হইছে মিতু তুই কিন্তু আসলে অনেক ভাগ্যবতী আমি বুঝলাম না একটা মানুষকে পছন্দ করে বিয়ে করলাম দুই বছরের সংসার ড্রামা যাইতে না যাইতে ডিভোর্স পর্যন্ত আয়া পড়ছে ডিভোর্স তো এখন হইতে পারে না কিন্তু ওই ডিভোর্স নিয়ে গ্রামের এক হারামজাদা রাশেদ মাইকিং করে অনুষ্ঠান করতেছে আমার মান সম্মান যাইতে স্যার তুই কইতেছস আমি বলে ভাগ্যবতী আরে ভাগ্যবতী কমু না মাইয়া গো যখন বিয়া হয় তখন গ্রামের সবাইরে দাওয়া দিয়ে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া হয় আর এখন তোর ডিভোর্সের সময় গ্রামের সবাইরে এই প্রথম দাওয়াত করে আনন্দ ফুর্তি করে মানুষ অনুষ্ঠান করতেছে তাইলে তুই ভাগ্যবতী না তুই বুঝতাছস তুই কি কইতাছস ডিভোর্স হয়ে গেলে আমি হয়ে যাবো সিঙ্গেল আমি কি আর সারা জীবন সিঙ্গেল থাকবো আমি তার একটা ভালো মানুষ দেখে বিয়া করবো সুখে শান্তিতে সংসার করবো এই হারামজাদা রাশেদ কি করতেছে আমার ডিভোর্স লইয়া ও কমিটি বানাইছে ওইখান থেকে আবার গ্রামের মধ্যে বড় করে অনুষ্ঠান করতেছে তোর কোনো ধারণা আছে ওই অনুষ্ঠানে কে কে আইতে পারে হ্যাঁ মানুষ জানাজানি হইতে পারে ওইখানে অনলাইন আলার আইব ইউটিউব আলার আইব সাংবাদিক তো থাকবো এই ওদিক দিয়ে ভিডিও করবো হে ওদিক দিয়ে ভিডিও করবো আমি তো চার পাশ থেকে ভাইরাল হয়ে যাবো আমি ভাইরাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবো গোপনে গোপনে ডিভোর্স হলো একটা কথা ভাইরাল ডিভোর্স রেখে বিয়া করবো